আসসালামু আলাইকুম। ক্যামটেশিয়া ভিডিও এডিটিং বেসিক কোর্সে আবারও আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপশনস সম্পর্কে আলোচনা করব। ক্যাপশনসটা আসলে কী এবং কোথায় কিভাবে এটা দিতে হয়, তো চলুন প্রথমে আমরা যেটা করব মিডিয়াতে চলে যাব। মিডিয়া বক্সে গিয়ে আমরা একটা মিডিয়া এখানে ইম্পোর্ট করে নিব। এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব, অথবা নিচে যে প্লাস চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া এটাতে ক্লিক করলেও হবে। তারপর আপনি আপনার পছন্দসই আপনার যে কোনো একটা মিডিয়া আপনি ইম্পোর্ট দিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে এই যে মিডিয়াটা আমি নিয়ে নিয়েছি, এই ভিডিওটা আমি ড্র্যাগ করে এখানে আমি এখানে যে টাইম লাইনের যে কোনো একটা জায়গাতে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি যেটা করব, এইখানের এই যে একটা সাউন্ড যেটা আছে এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এটা সাইলেন্স করে দিব এবং এটাকে একটু ছোট করে নিব। মনে করুন এই পর্যায়ে আছে, এটা এই পর্যায়ে রেখে নিব। তারপর আমি যেটা করব, এইখানে যে ক্যাপশনস জিনিসটা কীভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে মূলত বিষয়টা আজকের ক্লাসের বিষয়। সেক্ষেত্রে ক্যাপশন হচ্ছে, মনে করুন আমি বাংলায় একটা টিউটোরিয়াল বানালাম, কিন্তু এটা যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব মানুষকে যদি বোঝাতে যাই সেক্ষেত্রে আপনি ইংলিশে ক্যাপশন দিতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এই যে ক্লিপটা আছে ভিডিও ক্লিপটা এটার সাউন্ড অর্থাৎ ভয়েসটা এই জন্যই করে নিয়েছি, সাইলেন্স করে নিয়েছি যাতে ভয়েসটা এখানে না আসে, যেহেতু আমি এখানে কথা বলছি ক্লাস নিচ্ছি সেজন্য এটাকে আমি করে নিয়েছি, সাইলেন্স করে নিয়েছি। এখন আমি ক্যাপশনটা দেখাবো। মনে করুন আমি এই যে এখানে কথা বলছি, আমি যদি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলছি, এই কথাটাকে যদি ইংলিশে ক্যাপশন আকারে এখানে দিই তাহলে এই যে ক্যাপশনস লেখাটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অ্যাড ক্যাপশনস, আপনার এই টাইম লাইনের এই যে বারটা যেখানে আছে যেখানে থাকবে সেখানে থাকাকালীন যখন আপনি অ্যাড ক্যাপশনে দিবেন তখন ওই জায়গাটাতে ক্যাপশনের এটা কিন্তু অ্যাড হবে। যেমন এই জায়গাটাতে যদি আমি অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাড ক্যাপশনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশনে এটা চলে আসলো। এবং ক্যাপশনের টাইমিং কতটুকু থাকবে সেটা কিন্তু আপনি যেটা করতে পারবেন, এইখানে জাস্ট ক্লিক করে এভাবে টান দিয়ে বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন, বাড়াতে পারবেন কমাতে পারবেন। অথবা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশন, এই ডিউরেশনের জায়গাটাতে আপনি কিন্তু এখানে 50 সেকেন্ড দিবেন, নাকি এখানে আপনি 100-200 সেকেন্ড দিবেন এটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন, নাকি এখানে আপনি 20 সেকেন্ড দিবেন। এইভাবে এখানে আপনি লিখে এন্টার করলে কিন্তু এটা হয়ে যাবে। আর অ্যাড ক্যাপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপশনের এটা চলে আসলো, এইখানে সুন্দরভাবে আপনি ক্যাপশনটা লিখে দিতে পারেন। সো আমি এখানে এই মুহূর্তে কিছু লিখছি না, আমি জাস্ট ক্যাপশনটা কীভাবে আসে সেটা আপনাদের দেখাচ্ছি। সো মনে করুন এতটুকু আপনি ক্যাপশন লিখলেন, এই যে দেখুন আপনি যখন প্রথম থেকে প্লে করবেন, প্রথম থেকে প্লে করলাম, সো ক্যাপশনটা যেখানে দেওয়ার কথা বা সবটা জায়গায় যদি থাকে কথা ওয়াইজ বা ভয়েস ওয়াইজ, জাস্ট ক্যাপশনটা আপনার এখানে এইভাবে শো করবে, যে দেখতে পাচ্ছেন এইভাবে শো করবে। এবং ক্যাপশনেরও যেটা আছে, ক্যাপশনের কিন্তু বিভিন্ন সেটিংস আছে। আমি যদি ক্যাপশনে এখানে ক্লিক করি এবং এইখানে দেখতে পাচ্ছেন সেটিংসগুলো, এই যে এইখানে এখানে ক্লিক করলে দেখুন এখানে এটা বোল্ড করবেন নাকি ইটালিক ফর্মে করবেন এগুলো কিন্তু দেয়া যায়। তারপর এখানে ফন্ট চেঞ্জ করা যায়, সাইজ ছোটো বড়ো করা যায়। এখানে 64 আছে, আমি যদি 30 দিই, এই যে দেখতে পাচ্ছেন সাইজ আরও ছোটো হয়ে গেল। আবার এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, তারপর এখানে বোল্ডে ক্লিক করি, যে বোল্ড হয়ে গেলো, ইটালিক ফর্মে ক্লিক করলে ইটালিক হয়ে গেলো। আবার আবার ক্লিক করলে কিন্তু এগুলো উঠে যাবে। এটা কালার চেঞ্জ করতে হলে এখানে কালারে ক্লিক করে এই যে মনে করুন লাল দিলে এটা হয়ে গেলো, আর এটা দিলে এই কালারটা দিলে এই কালারটা হয়ে যাবে, হলুদ দিলে হলুদ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল, ফিল এখানে কালো আছে, কীরকম আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ফিল কিন্তু কালোর মতো আছে। এখন এটাকে চেঞ্জ করতে হলে এই ক্যাপশনটাতে ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করে এসে এই ফিলের জায়গায় আমরা যদি একটা হালকা নীল কালচে এরকম দিই, এই যে নীল দেখতে পাচ্ছেন নীল, এখন এইটা যদি আমরা এখানে দিই তাহলে আমাদের কী হবে আমি দেখাচ্ছি। এবং অপাসিটিটা যদি একদম ফুল করে দিই তাহলে সবটাই নীল দেখাবে, এবং অপাসিটিটা যদি কমিয়ে দিই তাহলে দেখুন কীরকম দেখে, এই যে দেখতে পাচ্ছেন হালকা নীল আছে। এখন যদি আমি এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে তারপর অপাসিটি যদি ফুল করে দিই তাহলে দেখুন পুরোপুরি নীল কিন্তু চলে আসছে এখন। সেক্ষেত্রে ক্যাপশন এডের ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা ক্যাপশনের সেটিংসগুলো করতে পারবেন। এবং ক্যাপশন এখন আছে লেফট অ্যালাইনমেন্টে, এটাকে আপনারা মিডিল অ্যালাইনমেন্টে দিতে পারবেন, তারপর আপনি রাইট অ্যালাইনমেন্টেও দিতে পারবেন। এটা এইভাবে অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। শুধু এই এই ক্যাপশনটা যদি শেষ হয়ে যায় তারপর যদি আরেকটা ক্যাপশন আপনাকে অ্যাড করতে হয়, এই অ্যাড ক্যাপশনে আবার ক্লিক করবেন, এখানে আপনার যা মন চায় সেটা আপনি লিখে দিবেন।
তারপর আপনি যদি এই ক্যাপশনের পরে আরেকটা ক্যাপশন অ্যাড করতে চান, এই অ্যাড ক্যাপশনে ক্লিক করবেন এবং আপনার এখানে যা মন চায় তা লিখে দেবেন এবং এখানে আপনি ইচ্ছা মতো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা শুধু এটাই না, বিভিন্ন কালার দিয়ে চেঞ্জ করতে পারবেন, লেখার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এরকম অনেক কিছু আপনি এখানে কিন্তু করতে পারবেন, এটা একদম আপনার স্বাধীনতা। সো দেখতে পাচ্ছেন যে এইখানে দেখুন এই ক্যাপশনটা আমি যখন এই ক্যাপশনটার পরে দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটা ক্যাপশন আসলো, তারপরে এই ক্যাপশনটার পরে এই যে আরেকটা ক্যাপশন আসলো। সেক্ষেত্রে আপনি যদি বাংলায় কোনো টিউটোরিয়াল বানান বা অন্য কিছু বানান এবং আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ভিউয়ার্সদের জন্য আপনি যদি ক্যাপশন দিতে চান তাহলে কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ ক্যামতেশিয়া ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি কিন্তু ক্যাপশন এখানে দিয়ে দিতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।